আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা ক্লাস টেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর যে বাকি অঙ্কগুলি ছিল তা সেই অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব দেখো পনেরোটা দেখো চারের পনেরোটা এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বা এক্স প্লাস থ্রি সমান পাঁচ এই অঙ্কটি সমাধান কীভাবে করবো দেখো এই অঙ্কগুলো যদি আমরা এক্স প্লাস ফাইভ বাই এক্স মাইনাস ফাইভ সমান পি ধরে নিই তাহলে অঙ্কটি করতে ছোট হবে তাই আমরা ওটা সমান কি ধরব পি ধরে নিলাম দেখো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি বাই আমরা কী ধরলাম ধরলাম তাহলে এটা দেখো একটু কি উল্টো আছে এই জায়গায় কি আছে এটা তাহলে এটা সমান কি হবে এটা সমান অনবায় পি হবে দে রকম হলো এবার দেখো এখানে কি করলাম এইখানে যোগ আছে ভগ্নাংশের যোগ হয়ে যাবে এটা ভগ্নাংশের যোগ করে দিলাম এর নিচে কিছু না মানে এক আছে এক আর পি এর করলে পি হয় তাহলে এক দিয়ে পি কে ভাগ করলে পি হয় পি এর সাথে পি এর গুণ করলে পে স্কোয়ার হয় প্লাস পি দিয়ে পিকে ভাগ করলে এক হয় একের সাথে ছয়ের গুণ করলে ছয়ই হয় সমান পাঁচ এবার কী করলাম কুনাকুনি গুণ করে দিলাম কেমনভাবে দেখো আমরা এর আগে করেছি এই দিকের কি এই দিক এই দিকে নিচু নিচে কিছু না মানে এক আছে এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ গুণ করে কী হলো এটার সাথে এক দিয়ে দিতে এটা গুণ করি এটাই থাকে এবং ফাইভের সাথে পি এর গুণ করলে ফাইভ পি হুম এবার কী করলাম এই যে সমান চিহ্ন আছে সমান চিহ্ন এদিকে নিয়ে চলে এলাম এদিকে কি কিছু মায়ের প্লাস আকারে আছে ওটা সমান চিহ্ন এদিকে এলো তার জন্য মাইনাস আকারে চলে এলো সাজিয়ে নিলাম এটা মিডিল ট্রাম করো ছয় এমনভাবে ভাঙতে হবে যোগ বিয়োগ করলে পাঁচ মিলবে এবং গুণ করলে যেন আবার ছয় মিলে যায় এটা মিডিল ট্রাম্প করে দিয়েছি এটা থেকে পি কমন এটা থেকে দুই কমন পি কমন নিয়ে মাইনাস পি ইন্টু কি কী হয়েছে পি মাইনাস থ্রি এখানে আমি মাইনাস দুই কমন নিয়েছি পি মাইনাস থ্রি এটা থেকে আবার কী যায় পি মাইনাস থ্রি কমন চলে যায় পি মাইনাস থ্রি কমন নিলাম তাহলে পি পরে থাকলো আর মাইনাস দুই পরে থাকলো এটা সমান একবার কী করবো এটা সমান জিরো একবার এটা সমান জিরো এবার দেখো এই জায়গাটায় দেখো আমরা পি সমান কিন্তু ধরেছিলাম কি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তাই পি এর জায়গায় এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি বসিয়ে দেবো কেননা এক্স প্লাস থ্রি বা এক্স মাইনাস থ্রি সমান পি ধরেছিলাম তাহলে পি এর জায়গায় ওটা বসিয়ে দিলাম এখানেও তাই বসিয়ে দিলাম ভগ্নাংশের কী করে দিলাম ভগ্নাংশের বিয়োগ এটা এর নিচে কিছু না মানে এক আছে লসাও করে দিলাম এক্স মাইনাস থ্রি হলো এটা দিয়ে এটাকে ভাগ দিলাম এক একের সাথে এটা গুণ করলে এটাই হয় আর এর নিচে কিছু মানে এক আছে এক দিয়ে এটাকে ভাগ দিলাম এক্স মাইনাস থ্রি হলো এটার সাথে তিনের গুণ গুণিত আকারে লিখে দিয়েছি গুন করে এই রকম হয়েছে আর এটা কোন গুন করেছি শূন্যের সাথে এটা গুন করলে শৈন্য হয়ে যায় তারপর দেখো মাইনাস টু টু এক্স প্লাস বারো সমান জিরো তাহলে টু এক্সটা আমরা কি করলাম এই দিকে নিয়ে চলে এলাম তাহলে এই দিকে প্লাস টু এক্স হয়ে যাবে এই দিকে বারো থাকবে আমরা ঘুই দিয়ে লিখেছি তাহলে এর মান কত হবে এর মান ছয় এখানেও তাই দেখো একই রকমভাবে একই রকমভাবে এটা কি হলো ভগ্নাংশের বিয়োগ করে দিলাম বিয়োগ চিহ্ন আছে দিয়ে কী করলাম এখানে দেখো মাইনাস টু এক্স এখানে প্লাস এক্স তাহলে টু এক্স থেকে একটা এক্স বাদ দিয়ে দাও তাহলে মাইনাস এক্স আর এখানে ছয় আর নয় এই ছয় আর তিন কত হলো নয় তাহলে এক্সটাকে এই দিকে নিয়ে চলে এলাম সমান চিহ্ন এই দিকে তাহলে প্লাস হয়ে যাবে ওটাকে ঘুরিয়ে লিখেছি নয় তাহলে কী পেলাম একটা একশো মান এবং একশো একশো মান নয় দেখো কি কী বলেছে দেখো চারের ষোলোরটা দেখো বাই ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এটা কীভাবে করবো দেখো এক্স এখানে আছে তাই টাকে আমরা ওয়ান বাই এক্সটাকে একদিকে নিয়ে চলে এলাম তাহলে প্লাস আকারে ছিল এদিকে দিকে এসে কি হয়ে গেল মাইনাস আকারে হয়ে গেল তাহলে এদিকে কী পরে থাকলো ওয়ান বাই এ প্লাস এবার করলাম এইটার কি লসায় করে নাও এই দিকটার লসায় করে নাও হরগুলোর তাহলে হরগুলোর করে এটা হলো এ আর বি এর লসায় করলে এ বি হলো এবার কী করবে দেখো এইটা এটা কাটা গেল তাহলে এক্স থাকছে একের সাথে এক্সের গুণ করলে এক্সই হয় এটা এটা কাটা গেল তাহলে এটা থাকছে একের সাথে এটা গুণ করলে এটাই হয় হুম এবার দেখো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে প্লাস ছিল এখানে কেন মাইনাস হয়ে গেলো দেখো এখানে কিন্তু মাইনাস ছিল তাহলে এই ব্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাস দিয়ে গুণ করতে হবে এটাকে তাই গুণ করে এখানে মাইনাসে প্লাসে গিয়েছে এখানে মাইনাস আবার এখানেও প্লাস ছিল মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে তারপর দেখো এটার সাথে এটা কাটা গেল তাহলে বি থাকলো বি এর সাথে এ একের গুণ করলে বি এটা এটা কাটা গেল একের সাথে এ এর গুণ করলে এ এবার কী করেছি দেখো এটা কি সাজিয়ে লিখেছি এই লাইনে আর এই এক্স দিয়ে এটাকে কী করে দিয়েছি গুণ করে দিয়েছি তাহলে এ দেখো এ প্লাস বি এখানে এ প্লাস বি কাটা গেল এখানে কি মাইনাস এক থাকলো উপরে শুধুই প্লাস এক থাকলো এবার কি করলাম কোনে গুণ করে দিলাম কোনাকুনে গুণ করে দিলাম গুণ করে এই রকম হলো এটা এদিকে মাইনাস ছিল এদিকে নিয়ে এলাম দিয়ে প্লাস হয়ে গেল এবার দেখো এবার কি করলাম এই এইটা থেকে দেখো এক্স কমন যাই এক্স কমন নিয়েছি এখান থেকে বি কমন যাই বি কমন নিয়েছি তাহলে এক্স কমন নিয়ে কী হলো এক্স প্লাস এ বি কমন নিয়ে এক্স প্লাস এখান থেকে এক্স প্লাস এ কমন যায় এক্স প্লাস এ কমন নিয়ে নিয়েছি তারপর এক্স প্লাস এটা পরে থাকলো এক্স একবার এক্স এ সমান জিরো একবার এক্স প্লাস বি সমান জিরো তাহলে এক্স প্লাস এ সমান জিরো হলো এখানে দেখো প্লাস আগার আছে ওটা সমান চিহ্নের এই চলে এলো তাহলে কি মাইনাস হয়ে গেল তাহলে এখানেও তাই এক্স তাহলে মাইনাস চলো পরেরটা দেখি দেখো সতেরোটা দেখো এক্স প্লাস এর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স জিরো একই রকমভাবে এর আগে একটা করলাম দেখো একই রকমভাবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান পি ধরব তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ যেখানে আসে সেখানে গিয়ে আমরা পি বসিয়ে দিলাম এখানে স্কোয়ার ছিল পি এর স্কোয়ার হয়ে গেছে এখানে ফাইভ গুণিত কি এটা সমান পি ধরেছি পি বসিয়ে দিয়েছি তাহলে গুণ করলে ফাইভ পি হয় প্লাস সিক্স জিরো এবার কী করেছি এই যে এটাকে মিডিল টার্মে ফেলে দিয়েছি তাহলে ছয়কে ভাঙো যে যাতে যোগ বিয়োগ করে কি পাঁচ মিলে এবং গুন করলে আবার ছয় মিল চলে আসে দেখো মিডিল টার্ম করে কী হয়েছে পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস টু পি প্লাস সিক্স সমান জিরো এখান এখান থেকে আমরা কী কমন নিয়েছি এই ট্রাম থেকে পি কমন নিয়েছি এটা থেকে মাইনাস টু কমন নিয়েছি পি কমন নিয়ে কী হয়েছে পি মাইনাস থ্রি এখানে মাইনাস টু কমন নিয়ে পি মাইনাস থ্রি

এবার কি করেছি দেখো এই ট্রামটার কি করেছি লসাউ করে নিয়েছি হরগুলোর এই ট্রামে কি এই হরগুলোর লসায় করে নিয়েছি তাহলে লসাও করেছি এক্স এক্স কাটা গেলো তাহলে এটা থাকলো এটার সাথে একের গুণ করলে এক্স প্লাস বি হয় এটা এটা কাটা গেলো এক্স থাকলো এক্সের সাথে একের গুণ করলে এক হয় এখানে মাইনাস ছিল মাইনাস লিখে দিয়েছি একই রকমভাবে দেখো এ এ কাটা গেল এক্স প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি কাটা গেল এটা এটা কাটা গেলো তাহলে একের সাথে এর গুণ করলে মাইনাসে এখানে মাইনাস ছিল মাইনাস দেখো প্লাস এ মাইনাস এ কাটা গেলো এখানে বিখানেও বি থাকলো বি বি তাহলে দেখো এ এ কাটা এব কেন এ কিন্তু নিচে চলে যায় এ এদিকে চলে আসবে মানে সমান জন্য দুই দিকে চলে গেছে তাহলে এ বি এ বি কেটে দিলাম তাহলে কী থাকলো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এ বি এবার কি করলাম কোন গুণ করে দিলাম তাহলে একের সাথে কী এটা গুণ করলে এটাই হয় লিখে দিয়েছি এখানেও এক আছে কিছু নেই মানে একের সাথে এটা গুণ করলে এটাই হয় এবার কী করলাম দেখো এবার পক্ষান্তর করলাম এখানে কিছু নয় মানে প্লাস আছে এদিকে এসে মাইনাস হয়ে গেল এখানে প্লাস আছে এদিকে এসে মাইনাস হয়ে গেল হুম এবার দেখো এইটা আবার কিন্তু ফর্মুলায় যাই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো একই রকম এটা যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখান থেকে কী কমন যায় দেখো এখান থেকে বি কমন যায় বি কমন নিয়ে তাহলে এটা থাকলো এবার দেখো বি কমন নেওয়ার পরে এক্স মাইনাস এ হলো এখানেও দেখো এক্স মাইনাস এ আছে এই দুটো থেকে এক্স মাইনাস এ কমন নিলাম তাহলে কী করে থাকলো এক্স প্লাস এ প্লাস বি একবার এক্স মাইনাস এ সমান জিরো তাহলে কী হবে এক্স সমান এ একবার এক্স প্লাস এ প্লাস বি সমান জিরো তাহলে এক সমান কী হবে মাইনাস এ মাইনাস বি এদিকে প্লাস ছিল এদিকে সমান জন্য এদিকে এলো মাইনাস এবার কী করেছি মাইনাসটা কমন নিয়ে মাইনাস কমন কী হবে এ প্লাস বি তাহলে এক সমান কী হলো এ এবং আর একটা কি হলো এক সমান মাইনাস এ প্লাস চলো পরেরটা দেখি দেখো উনিশেরটা কী বলেছে ওয়ান বাই এ মাইনাস দুই প্লাস ওয়ান বাই এক্স মাইনাস দুই ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস এটা এক্স মাইনাস ফোর সমান ওয়ান বাই সিক্স এবার কী করবো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কী হবে যে দেখো মাইনাস আকারে লিখে নেবো এটাকে মানে এটা এটা দেখবে যে কি আসবে লসাগু করলে এটা যোগ বিয়োগ ভগ্নাংশের বিয়োগ করলে দেখবে ওয়ান আসবে তাই এটা মাইনাস আকারে লিখতে পারি তাহলে এটা কিন্তু এক্স মাইনাস ওয়ানটা প্রথমে ছিল আমরা কিন্তু প্রথমে লিখিনি এই কারণেই বড়ো থেকে ছোটোটা বিয়োগ করতে হবে এক্স মাইনাস টু কিন্তু বড়ো এটা থেকে এটা বিয়োগ করলাম একই রকমভাবে মাইনাস আকারে লিখেছি এটা এটা কাটা গেছে এটা এটা কাটা গেছে তাহলে কী পড়ে থাকলো ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এবার কী করলাম এটার ভ ভগ্নাংশের বিয়োগ করে দিলাম এটা এটা লসায় করলাম এটা 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 কাটা গেল এটার সাথে অনের গুণ গুণ করে দিলাম এটা এটা কাটা গেল এটার সাথে গুণ এখানে মাইনাস ছিল হ্যাঁ ঠিক আছে দিয়ে এখানে প্লাস হয়ে গেছে এক্স এক্স কাটা গেলো তাহলে এখানে মাইনাস থ্রি এবার কি করলাম এটা মিডিল টার্ম দেখো এটার সাথে এটা গুণ করলে কি তিন ছ আঠেরো লিখে দিয়েছে আর একের সাথে এটা করলে এটাই থাক সমান চিহ্ন এইদিকে নিয়ে এসেছি যোগ বিয়োগ করে নিয়েছি তারপর মিডিলটা আমি ফেলেছি এখান থেকে এটা দেখো কমন চলে যায় এক্স কমন নিয়ে এক্স মাইনাস এখান থেকে প্লাস কমন নিয়ে এক্স মাইনাস সেভেন একবার এক্স মাইনাস সেভেন একবার এক্স প্লাস টু তাহলে এক্স এখানে সেভেন আর এক্স সমান চলো দেখি